কোন সম্পদে যাকাত আসে না? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে যাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ, যাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি যাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই, ইসলাম সহজ। আসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। যেই 14 প্রকারের সম্পদের উপরে আসলে যাকাত আসে না, এক নম্বর ব্যবহার্য জমি, এই জমির উপরে যাকাত আসে না। যেই বাড়ির যেই জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই কথা বলতে হবে, এই জমির উপরে কি নাই বুঝেন। এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। দুই নম্বর দোকান কারখানা গুদাম, এগুলোর উপরে যাকাত নাই, এবং আসবাবপত্র। তিন নম্বর বসবাসের ঘরবাড়ি, এক বছরের কম বয়সী গবাদি পশুর উপরে যাকাত নাই। চার নম্বর পাঁচ নম্বর ব্যবহারের পোশাক, কোট জুব্বা, ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত, আমার কোটের দাম 50 লাখ আছে না নাই, কই ঘড়ির দাম কত, আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিয়েছি, আর খেলখেলায় হাসে আর কি, কথা বুঝেন নাই। তোরা বলছে কি 50 লাখ টাকার কোট, চাপা মারা জায়গা পাস না, এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এ কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই যাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি বিশ্ব থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই যাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র, এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ পিরিজ এই যে প্লেট এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন, যত দামি হোক এগুলোর কি নাই যাকাত নাই। তারপরে আট নম্বর হচ্ছে গৃহপালিত হাঁস মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে যাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। নয় নম্বর চলাচলের জন্তু এবং গাড়ি, ঘোড়া কিনছেন পাঁচটা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে যাকাত নাই। আর গাড়ি, যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন এটার উপরে যাকাত নাই, ব্যবসার জন্য কিনলে যাকাত আছে। দশ নম্বর যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম, এগারো নম্বর নিসাব পূর্ণ হয়নি যাকাতযোগ্য সম্পদ, কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এবছর কিন্তু যাকাত ফরজ না, এই 5 লাখ যদি এক বছর থাকে আগামী বছর এটার উপরে কি হবে যাকাত ফরজ, বুঝেন। তার মানে আগামীকাল যদি 5 লাখ কামাই ফেলান এটার উপরে কি নাই যাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ, এমন পুকুর কিনছেন এবং যে পুকুরের মধ্যে মাছ আছে নিসাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার জন্য এটার উপরে যাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক জনগণ গরিব ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে যাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি জমাকৃত সম্পদ, আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেব, এই টাকাটার উপরে যাকাত নাই, আগে ঋণটা পরিশোধ করবেন ইনশাল্লাহ বলেন। আর কিছু ফাঁকি বাজ আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে, কথা বুঝেন নাই। ওর নিসাব পূর্ণ হয়ে আছে 7 বছর ধরে, হ্যাঁ হুজুর আমি তো ঋণগ্রস্ত, কোথেকে কয় ছোট বাইরে 20,000 টাকা 2002 সালে দিছিলাম, এখনও শোধ করল না, বুঝেন নাই, এখনও শোধ করল না। এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে ইচ্ছে করে যে যাকাত ফাঁক, আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই, অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে, জানে কি জানে না। সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ আল্লাহ বুঝদান করুক।